আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সামনে রোজা, এবারও গরমের মধ্যেই রোজা শুরু হবে, তাই আমাদের শরীর যেন সুস্থ থাকে সেই দিকে নজর দিতে হবে। রোজার চিন্তা মাথায় রেখে এমন একটি খাবারের রেসিপি তৈরি করছি যা ছোট বড় সকলেরই পছন্দ হবে, এবং তা হবে খাদ্য গুণে ভরপুর। খাবারটি হচ্ছে টমেটো টক। এই খাবারটি ডালের পরিবর্তে প্রায় প্রতিদিনই তৈরি করা যায়। শুধু ভাত দিয়ে খেতে হবে তা নয়, স্যুপের মতো করেও খাওয়া যায়। এখন বসন্তকাল, শুষ্ক আবহাওয়া, বেশ গরমও শুরু হয়েছে, তাই আমরা যদি প্রতিদিন খাবার টেবিলে টমেটোর এই রেসিপিটি রাখি মন্দ হয় না। এই রান্নাটি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আসুন রান্নার আয়োজন শুরু করি। টমেটোর টক রান্না হবে। টমেটোগুলো আগেই ধুয়ে রেখেছি। ধুয়ে রাখা টমেটোগুলো টুকরো করে নিচ্ছি। টমেটো আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নেবেন, আমি এভাবে টুকরো করে নিচ্ছি। টক রান্নার জন্য পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আধা কেজি টমেটো নিয়েছি, হাঁড়ি বসিয়ে দিলাম। এই হাঁড়িতে ঢেলে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। এবার এই টমেটোতে পানি দিতে হবে। 1 কেজির মতো পানি দিলাম, চুলা ধরিয়ে দিলাম। দেব হলো মশলা। কি কি মশলা লাগবে দেখে নিচ্ছি। 1 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়েছি 2 চা চামচ, লবণ প্রয়োজনে পরে দেব। টমেটোর সাথে মশলা মিলিয়ে দিচ্ছি। চুলা ধরানোই আছে, তবে মাঝামাঝি করা আছে। এর মধ্যে টমেটো ফুটে উঠেছে, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার পুরোপুরি ফুটে উঠেছে টমেটো, দেখুন কতটা নরম হয়েছে। যে শুকনা মরিচ গুঁড়া দিয়েছি এই মরিচ গুঁড়া ঝাল হবে না। ঝাল মরিচ গুঁড়া দিলে আপনারা মরিচ গুঁড়া কমিয়ে দিবেন যদি ঝাল খেতে না চান। ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচ মাঝামাঝি আছে, কমানো হয়নি। 5-7 মিনিট পর ফিরে আসবো বলেছিলাম, আমি ঠিক 7 মিনিট পরই ফিরে এলাম। এই 7 মিনিটই অনেকটা সেদ্ধ হয়েছে টমেটো। আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। টমেটো থেকে খোসা আলাদা হয়ে গিয়েছে। 5 মিনিট হলো, টমেটোতে যে পানি দিয়েছিলাম বেশ খানিকটা শুকিয়েছে, এর মধ্যে টমেটোও সেদ্ধ হয়েছে। এবার এই টমেটো ঘোটা লাগবে, তবে ঘুটবো কী দিয়ে, আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। এই টমেটো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। আমি এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব টমেটো। এই যে গরম পড়েছে, এই গরমে যদি আমরা এই রকম টমেটোর একটি রেসিপি তৈরি করে প্রতিদিন খেতে পারি তাহলে শরীরের জন্য খুবই ভালো হবে। ব্যাস ঘোটাও হয়ে গেল, কেমন হলো একটু দেখি। দেখুন ঘোটা ঠিকঠাক মতোই আছে, একদম মিশে গিয়েছে পানির সাথে, বেশ ঘন হয়েছে টমেটোর টক। ইচ্ছে করলে এখনই খাওয়া যাবে স্যুপের মতো, তবে টেস্ট বাড়ার জন্য বাগার দেওয়া লাগবে। বাগারের জন্য পাত্র বসালাম, খুব অল্প তেলে দেব বাগার। বাগারের জন্য 1 টেবিল চামচের মতো তেল দিলাম। গরম তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ। চুলা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আছে, ঘন ঘন নেড়ে চেড়ে রসুন ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বাদামি করে ভেজে নিতে হবে রসুন। অল্প করে বাড়িয়ে দিলাম চুলা গাছ। রসুন ভাজার ক্ষেত্রে চুলা গাছের দিকেও খেয়াল রাখতে হবে, প্রায় বাদামি হয়ে এসছে রসুন কুচি। আর কিছুক্ষণ ভাজতেই হয়ে যাবে রসুন ভাজা। এবার বাদামি হয়ে গিয়েছে, রসুন পুড়ে ফেলা যাবে না। রসুন বেশি ভাজা হলে তেতো ভাব হবে, শুধু তা নয় ঘ্রাণও নষ্ট হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাত্র, এরই মধ্যে বাকিটা ভাজা হয়ে যাবে। দেখুন গরম তেলে ঠিক মতোই বাদামি রং হয়েছে। এইরকম করে রসুন ভেজে নিলে ঘ্রাণ হবে খুব সুন্দর। এবার দিচ্ছি টমেটোতে রসুন ভাজা, তবে তেল দেব না, শুধু রসুন ভাজাটুকু উঠিয়ে দিয়ে দিলাম। আমি বলেছিলাম বিনা তেলে টমেটো বাগার হবে, তাই করলাম। টমেটো আমি তেল দিলাম না একটুকু, তেলটা সরিয়ে নিচ্ছি। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে অল্প করে চিনি দিতে পারেন। এর মধ্যে আরও একটি জিনিস দেব, তা হলো ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচি দেওয়াতে টমেটোর টকের টেস্ট এবং ঘ্রাণ বেড়ে যাবে। ধনিয়া পাতার কুচি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ঢাকা উঠানোর সাথে সাথে অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। আমাদের টমেটোর টক রেডি। এবার আপনারা টমেটোর টক বা স্যুপ পরিবেশন করুন। এখানে কোনো রং ব্যবহার করা হয়নি, টমেটো রংটি এত সুন্দর। এই টক আমরা প্রতিদিনই খাই, আমাদের ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে
আবার স্যুপের মতো খেতেও ভালো লাগে। আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে দেখালাম, এবার আপনাদের ইচ্ছে কিভাবে খাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।